1997 সালের আজকের দিনেই পৃথিবী ছেড়ে অমরত্বের দেশে পাড়ি দিয়েছিলেন সেন্ট টেরেজা। মাত্র 18 বছর বয়সে পরিবারকে ছেড়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন অ্যাগনেস গনজা বোয়াজু, যাকে আমরা সবাই মাদার টেরেজা নামেই চিনি। দিনের পর দিন নিজে অভুক্ত থেকে গরিবদের মুখে অন্ন তুলে দিয়েছিলেন মাদার টেরেজা। 1950 সালে মিশনারি অফ চ্যারিটি তৈরি করেন মাদার টেরেজা। মিশনারি অফ চ্যারিটি তৈরির কারণ হিসাবে মাদার টেরেজা বলেন, যারা অভুক্ত, সমাজের অস্পৃশ্য, অনাথ, তাদের সেবায় নিয়োজিত এই মিশনারি অফ চ্যারিটি। বর্তমানে গোটা বিশ্বজুড়ে অগন্তি মানুষ মিশনারি অফ চ্যারিটির সঙ্গে যুক্ত। বাড়ি ছেড়ে চলে আসার পর আর কোনোদিনও পরিবারের সঙ্গে দেখা করেনি মাদার টেরেজা। 1965 সালে একবার পোপ পল সিক্স যখন ভারতে আসেন মাদার টেরেজার সঙ্গে দেখা করতে, কিন্তু তখন মাদার টেরেজা জানিয়ে দেন তিনি ভীষণ সমাজসেবার কাজে ব্যস্ত এবং দেখা করতে পারবেন না। পোপ পল সিক্স তখন মাদার টেরেজার এই আত্মত্যাগ দেখে এতই প্রভাবিত হন যে ওনার লিঙ্কন গাড়িটি মাদারকে দান করেন, যেটা পরে নিলাম হয় এবং সেই অর্থ সমাজসেবার কাজে ব্যবহৃত হয়। 1979 সালে মাদার টেরেজাকে নোবেল সম্মান প্রদান করা হয়। মাদার টেরেজা গর্ভপাতের ঘোরতর বিরোধী ছিলেন। উনি মনে করতেন বিশ্বের সবথেকে বড় অপরাধ এক নিষ্পাপ প্রাণকে হত্যা করা। একসময় ধর্মান্তকরণের মতো গুরুতর অভিযোগও উঠেছিল মাদার টেরেজার বিরুদ্ধে। মাদার টেরেজার জাতীয় সম্মানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়, যা সাধারণত দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষেত্রেই প্রযোজ্য।